আইপিএল এর সবচেয়ে থেকে বেশি শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। দুই দলের ঝুলিতেই আছে পাঁচটি করে শিরোপা। চেন্নাইকে যেমন পাঁচটি শিরোপাই জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, তেমনি মুম্বাইয়ের সবকয়টি শিরোপাই এসেছে রোহিত শর্মার অধীনে। তবে নিজেদের ইতিহাসের সফল এই অধিনায়ককেই এবার দায়িত্বে রাখেনি মুম্বাই, তাকে সরিয়ে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। অবশ্য রোহিতকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়াটা সহজভাবে নেয়নি মুম্বাইয়ের সমর্থকেরা। প্রায় প্রতি ম্যাচে এই দর্শকের দুয়ো শুনতে হচ্ছে পান্ডিয়াকে। এদিকে এসবের মাঝেই বেশ কয়েকবার উঠে এসেছে মুম্বাই ছেড়ে রোহিতের চেন্নাইয়ে পাড়ি জমানোর খবর। তবে এসবই এখনো গুঞ্জন। সেই গুঞ্জনে গি ঢেলেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভৌগান। তিনি জানিয়েছেন আইপিএল এর আসছে আসরে রোহিতকে চেন্নাইয়েই দেখছেন তিনি। বিয়ার বাইসেপ নামে এক পডকাস্টে এ বিষয়ে মাইকেল বলেন, ধোনির জায়গাটা সে নিবে, এই বছর গায়কোয়াড ক্যাপ্টেন্সি করছে এবং হয়তো এটা আগামী বছর রোহিত নেওয়ার আগ পর্যন্ত কাজ চালানোর জন্য। আমি রোহিতকে চেন্নাইয়েই দেখছি আগামী বছর। আপনাদের কি মনে হচ্ছে, রোহিত শর্মা মুম্বাইয়েই থাকবেন নাকি ধোনির চেন্নাইয়েই চলে যাবেন? তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।